वेलकम टू ऑन सेकेंड स्कूल, आमी इस्माइल हुसैन। आज के आम्रा इंग्लिश स्पोकन कोर्सेर चतुर्थ क्लासे एसे उपस्थित। तो चतुर्थ क्लासे आम्रा की शिखब सेटा जानार आगे आमी आबार बोली जे स्पोकन शेखार बेलाय अवश्य अवश्य बेशी बेशी प्रैक्टिस करबा। और अलरेडी तीनटा भिडियोते किभाबे अल्फाबेट्सगुलो ब्रिटिश एवं अमेरिकानरा কিভাবে প্রোনাউন্সিয়েশন সঠিক পদ্ধতি করে সে সম্পর্কে বিস্তারিত আমি বলেছি। সো এটার রিজনটাই হচ্ছে যে আমরা অনেকেই ইংলিশটা জানি বাট সঠিকভাবে কারেক্টলিভাবে আমরা প্রোনাউন্সিয়েশনটা আমরা জানি না। সো এজন্য আমি অ্যালফাবেটস থেকে শুরু করে চাইছি একেবারে ছোট্ট থেকে শুরু করে আপার লেভেলদের জন্য স্পোকেন কোর্সটা করানোর জন্য। সো লেটস স্টার্ট। আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই যে আজকে কি শুরু, কি থাকছে আমাদের। ওকে, বিকজ আজকের প্যাটার্নটা থাকবে যে বিকজ অফ বিইং। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় এইটা মোস্ট অফ দ্য টাইম এইটা বেশিরভাগ লাগে যে এইটা হওয়ার কারণে, সে ইংরেজিতে ভালো দক্ষ হওয়ার কারণে চাকরিটা পেয়েছে, আবার অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে আসতে পারেনি বা অফিসে আসতে পারেনি অসুস্থ হওয়ার কারণে, বা এই সমস্যা থাকার কারণে সে এটাতে আসতে পারেনি। এই যে আবার বাচাল হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করে না, হোয়াটএভার, অনেক কিছু হতে পারে হওয়ার কারণে, যে এটা হওয়ার কারণে এটা হতে পারেনি বা এটা হয়েছে, এইরকম কিছু যদি বুঝায় তাহলে একটা জিনিস মনে রাখবা, তাহলে তোমার ওই সেন্টেন্সটা মেকিং হয়ে যাবে। ওকে, তাহলে এটা হওয়ার কারণে, ওটা হওয়ার কারণে, এটা হয়েছে, ওটা হয়েছে, তাহলে মেইনটা কি? হওয়ার কারণে। তাহলে এটা ইংলিশটা কি হবে? ইংলিশটা হচ্ছে যে বিকজ অফ বিইং, বিকজ অফ বিইং, এটা মনে রাখবা যে হওয়ার কারণে বলতে বিকজ অফ বিইং বোঝানো হয়। দেন আমরা সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা সেন্টেন্স দেখে নিই যে ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকুরি পেয়েছে, এরকম হয় না? ইংলিশটা কিন্তু যেহেতু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, সো ইংলিশটা কিন্তু চাকরির ক্ষেত্রে দেখবা যে বেশি বেশি ইংলিশটাই তোমাকে ধরবে, ইংলিশে ভাইবাতে। সো যদি ইংলিশটা ভালোভাবে বলতে না পারো তাহলে কিন্তু চাকরি থাকছে না তো। ওকে, ওইদিকে না যাই। তো সে ইংরেজি জানার কারণে, ইংরেজি দক্ষ হওয়ার কারণে সে চাকরিটা পেয়েছে। তাহলে আমরা প্রথমেটা দেখে নেই। আচ্ছা, এটা একটু বাংলায় লিখি। ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে, ইংরেজিতে। ওকে, দক্ষ হওয়ার কারণে, কারণে সে চাকরি পেয়েছে। ওকে, পেয়েছে। ওকে, তাহলে এই সেন্টেন্সটা তোমরা ভালো করে খেয়াল করো। এই সেন্টেন্সটা তোমরা যদি জানো, যদি বুঝতে পারো ভালোভাবে, তাহলে তোমার কিন্তু এই ভয়টা আর থাকবে না যে এটা হওয়ার কারণে এটা হয়েছে, এটা হয়েছে। সো আমরা দেখে নিই। ওয়েল, ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। তাহলে আমরা এটা, আমরা সেন্টেন্সটা কীভাবে তৈরি করব, সেটা হচ্ছে যে আমরা আগে এ করে নিই যে এই যে সে চাকরি পেয়েছে, এইটা আগে লিখি আমরা। তাহলে কী হবে? হি চাকরি পেয়েছে, হি গট চাকরিটি পেয়েছে, এটা টি হবে। আচ্ছা যাই হোক, হি গট দ্য জব, হি গট দ্য জব, সে চাকরি পেয়েছে বিকজ অফ বিইং। আমরা এবার আসি যে এই যে হওয়ার কারণেটুকু আসি, বিকজ, বিকজ অফ বিইং সে চাকরি পেয়েছে হওয়ার কারণে। কি হওয়ার কারণে? ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। তো ইংরেজিতে দক্ষ, তাহলে স্কিল্ড, আচ্ছা স্কিল্ড ইন ইংলিশ, ওকে গাইস।
এইদিকে ভালো করে দেখো যে ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকুরি পেয়েছে। আমরা ফার্স্ট অফ অল আমরা কী করলাম, সে চাকুরি পেয়েছে এইটুকুটা আগে লিখি আমরা। তাহলে সে চাকুরি পেয়েছে, অলরেডি পেয়েছে, সো হি গট দ্য জব হওয়ার কারণে, বিকজ অফ বিইং, হি গট দ্য জব, সে চাকুরি পেয়েছে বিকজ অফ বিইং, হওয়ার কারণে, কি হওয়ার কারণে, ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে, সো স্কিলড ইন ইংলিশ। খুব সুন্দর না? এভাবে তুমি সেন্টেন্সটা খুব সহজে মেকিং করতে পারবা। এবার আসি যে সে অসুস্থ হওয়ার কারণে অফিসে যেতে পারেনি। তাহলে সে অসুস্থ হওয়ার কারণে অফিসে যেতে পারেনি, এটা কি হবে? থিঙ্ক। খুব সুন্দর, পেয়ে যাবা তোমরা। তো আমরা দেখি যে সে অসুস্থ হওয়ার কারণে অফিসে যেতে পারেনি, তাহলে সে যেতে পারেনি, হি কুডেন্ট, সে যেতে পারেনি, হি কুডেন্ট গো টু অফিস বা স্কুল, সে যেতে অফিসে যেতে পারেনি, হি কুডেন্ট গো টু অফিস because of being কি হওয়ার কারণে সে যে অফিসে যেতে পারেনি, হওয়ার কারণে অসুস্থ, তাই না? তাহলে সিক, SICK, ওকে। সে যেতে পারেনি, সে অফিসে যেতে পারেনি, এইটুকু। হি কুডেন্ট গো টু অফিস, সে অফিসে যেতে পারেনি বিকজ অফ বিং, হওয়ার কারণে সিক, অসুস্থ। তো সিক এবং ইল এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সিক এবং ইল মোস্ট অফ দ্য টাইম সিকটা সাধারণত ঠান্ডা জ্বর সর্দি কাশি, নর্মালি একটু সিক অসুস্থ হলে সেটাকে বলা হয় সিক। আর যদি ইল, ইলটা কখন বলা হয়, ইলটা হচ্ছে চার পাঁচ দিন ধরে অসুস্থ, খুব বড় একটা অসুস্থ ভুগছে, ক্যান্সার বা বড় কোনো অসুখে, সো এটাকে ইল বলে। সিক এবং ইলের মধ্যে এটা পার্থক্য, ওকে। তাহলে সিকটা নর্মালি সর্দি কাশি জ্বর এসব হলে সেটাকে সিক বলে, একদিন দুই দিনের জন্য। বাট ইলটা হচ্ছে অনেক দিন ধরে অসুস্থ, এটাকে ইল ব্যবহার হয়, ওকে। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। আবার যদি আরেকটা বলি, সে মানে বাচাল হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করে না, তাই না? যারা কিন্তু বেশি কথা বলে, কিছু কিছু ফ্রেন্ড সার্কেল বা লোকজন আসে দেখবা যে, বিশেষ করে বন্ধুরা, কিছু কিছু বন্ধুরা থাকে এরকম যে বেশি কথা বলে, ওরা একটু আলাদা বেশি কথা বলে। তো এইরকম যারা বেশি কথা বলে, তাদেরকে যদিও পছন্দ করে যে মজার একজন মানুষ, বাট এটা কিন্তু বেশি কথা বললে কিন্তু ভুলটা কিন্তু বেশি হয়, সো বি কেয়ারফুল। তো এবার আমরা নেক্সটে আসি, সেটা হচ্ছে যে সে বাচাল হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করে না, কেউ তাকে পছন্দ করে না, নোবডি লাইকস হিম, ওকে, নোবডি, কেউ তাকে পছন্দ করে না, নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না। লাইকস এস যুক্ত হওয়ার কারণে তোমরা জানো, নোবডি কেউ, থার্ড পার্সন হলে তো হবে ভার্বের সাথে এস, সো নোবডি লাইকস হিম বিকজ অফ বিং টকেটিভ, ওকে। আচ্ছা, তাহলে সে বাচাল হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করে না, রাইট? এটা না, তো কেউ তাকে পছন্দ করে না, আমরা ওইটুকু আগে নিয়ে নেই, নোবডি লাইকস হিম, নোবডি, কেউ তাকে পছন্দ করে না, দ্যাটস ইট, এটুকু। বিকজ অফ বিইং, হওয়ার কারণে, কি হওয়ার কারণে, টকেটিভ, বাচাল হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করে না, ওকে। তো এভাবে তুমি আরও সেন্টেন্স অনেক তৈরি করতে পারবে যে এটা হওয়ার কারণে এটা হয়নি, আমার টাকা থাকার কারণে এই জিনিসটা কিনতে পারিনি, সো এরকমভাবে তুমি সেন্টেন্সগুলো বারবার থিঙ্ক করবা এবং সেটাকে বারবার প্র্যাকটিস করবা যে এভাবে স্ট্রাকচারে ফেলে করা যায় কি না। যত প্র্যাকটিস করবা, প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট, সো তোমাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি কিন্তু এই জিনিসেও দক্ষ হবা।
আচ্ছা আর একটা এক্সাম্পলে আসে যে কেউ আমাদের অ্যাক্টররা আছে যে যারা অভিনেতা করে আমাদের খুব আনন্দ দেয় এরকম অনেক অ্যাক্টর আছে সো এখানে যদি একটা জিনিস বলতে যাই সেটা হচ্ছে যে সে ভালো অভিনেতা হওয়ার কারণে তাকে সে খুব জনপ্রিয় মানে সে ভালো অভিনেতা হওয়ার কারণে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হয় তো এই যে হওয়ার কারণেটা আছে এটা আমরা একটু ট্রান্সলেট করে দেখি ওকে তাহলে আমরা কি হবে তো সেন্টেন্সটা আবার বলি যে একজন ভালো অভিনেতা হওয়ার কারণে সে খুব জনপ্রিয় হওয়ার কারণে ওই পাশে আমরা সে খুব জনপ্রিয় তো এটা আসে যে তাহলে হি সে খুব জনপ্রিয় হি ইজ সো পপুলার হি ইজ সো পপুলার সে খুব জনপ্রিয় বিকজ অফ বিং সি ওকে বিকজ অফ বিং সে খুব জনপ্রিয় হওয়ার কারণে আ গুড অ্যাক্টর ওকে আ গুড অ্যাক্টর তো একজন ভালো অভিনেতা হওয়ার কারণে একজন ভালো অভিনেতা হওয়ার কারণে সে খুব জনপ্রিয় তাহলে সে খুব জনপ্রিয় হি ইজ সো পপুলার সে খুব জনপ্রিয় বিকজ অফ বিইং হওয়ার কারণে আ গুড অ্যাক্টর আ গুড অ্যাক্টর একজন ভালো অভিনেতা তো একজন ভালো অভিনেতা হওয়ার কারণে কিন্তু সে জনপ্রিয় হয় এটাই স্বাভাবিক সো আজকে আমরা এটাই প্রথম একটা দেখলাম এরপরে নেক্সট আমরা প্যাটার্নটা দেখি তো বিকজ অফ বিইং দে হওয়ার কারণে অনেক অনেক সেন্টেন্সটা তৈরি করতে পারবা এরপরে আমরা নেক্সটে খুব সুন্দর একটা দেখবো যেটা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে খুব লাগে এটা আসলে সেটা কিসের কথা বলছি সেটা হচ্ছে যে বলে না যে তার সাহস কত যে সে এখানে যায় বা তোমার সাহস কত তুমি এই কথা বলো এই যে ডিয়ারটা আমি কিসের কথা বলছি ডিয়ার ওকে এই ডিয়ারটা আমরা দেখব যে এই ডিয়ার দিয়ে আজকে আমরা সেন্টেন্সটা মেকিং করা শিখব ওকে ডিয়ার ওকে তো এই ডিয়ার বলে না তুমি কোন সাহসে বলো তুমি কোন সাহসে সেখানে যাও তুমি কোন সাহসে এই কাজটি করলা সো হোয়াট এভার অনেক কিছু হতে পারে তো এইটা আজকে আমরা শিখি তুমি কোন সাহসে বলো ওকে তাহলে কি হবে তাহলে তুমি কোন সাহসে বলো এটা কি হতে পারে হাউ ডেয়ার হাউ ডেয়ার ইউ সে সো তুমি কোন সাহসে বলো আমরা এটা বলি না যে অনেকেই হঠাৎ করে এমন কোনো কথা বলে ফেললো তা সেজন্য কিন্তু রেগে যেয়ে বলি না তুমি কোন সাহসে এ কথা বলো বা তুমি কোন সাহসে এটা বলো তো এটা বলতে পারি যে হাউ ডেয়ার ইউ সে সো ওকে তাহলে আবার যদি বলে তুমি কোন সাহসে সেখানে যাও আমি তোমাকে নিষেধ করেছি বাট তারপর তুমি সেখানে কোন সাহসে যাও তাহলে তুমি কোন সাহসে যাও হাউ ডেয়ার ইউ হাউ হাউ ডেয়ার ইউ গো দেয়ার সেখানে যাও ওকে আবার কাউকে আমি বাহিরে বাহিরে যেতে নিষেধ করেছি এখন তো লকডাউন সো বাহিরে যেতে ছোট ভাইকে নিষেধ করেছি তুমি বাহিরে যাও না তো এটা তারপরেও বাহিরে গেছে আসার পরে তুমি অবশ্যই রেগে যাবা রেগে গিয়ে কি বলবা অবশ্যই তুমি কোন সাহসে বাহিরে গেলে রাইট তাই না এটাকে আমরা একটু সেন্টেন্স তৈরি করি সেটা হচ্ছে যে হাউ হাউ ডেয়ার ইউ গো আউটসাইড তুমি কোন সাহসে বাহিরে গেলে অথবা আমরা কোন সাহসে তুমি ভেতরে গেলে আমরা এটাও বলতে পারি আমরা অনেক সময় কোনো জায়গায় নিষেধ করি যে ওখানে যেও না ভেতরে যেও না তো এটাও বলতে পারি যে হাউ ডেয়ার ইউ গো আউটসাইড তুমি কোন সাহসে বাইরে গেলে বা ইনসাইড তুমি কোন সাহসে ভেতরে গেলে আবার আসে না আমাদের ফোন বিশেষ করে ছোট ভাই বোনেরা কিন্তু ধরে
তো আমরা অনেক সময় কিন্তু রাগে বলি যে তুমি কোন সাহসে বা তুই কোন সাহসে আমার ফোনটা ধরলি। সো এটা রাগের বশতে তুমি সেন্টেন্সটা ইংলিশে করে ফেলো। তো এটা আমরা দেখি যে হাউ ডেয়ার ইউ এখানে ইউ হবে, সরি, হাউ ডেয়ার ইউ টাচ মাই ফোন, টাচ মাই ফোন বা সেল ফোন। ওকে, তাহলে কি হলো, তুমি কোন সাহসে আমার ফোনটা স্পর্শ করলে, বা হাউ ডেয়ার ইউ টাচ মাই ডায়েরি, বা হাউ ডেয়ার ইউ টাচ মাই পার্সোনাল ডায়েরি থাকে না, অনেকে স্পর্শ করলে তুমি এটা অবশ্যই বলতে পারো যে হাউ ডেয়ার ইউ টাচ মাই ডায়েরি। ওকে, তাহলে আবার বলি যে অনেকেই কথা কিন্তু রাগে অন্যভাবে বলে ফেলে, যে তাহলে তুমি কোন কি বলতে পারো যে তুমি কোন সাহসে ওইভাবে কথা বললে, তাহলে এটা কিভাবে হবে দেখি। হাউ ডেয়ার ইউ স্পিক বলো, স্পিক টু মি দ্যাট ওয়ে। ওকে, তুমি কোন সাহসে আমার সাথে ওভাবে কথা বললে, এটা আমরা কিন্তু রাগে বলি, তাই না? তো রাগেরগুলো কিন্তু আজকে আমরা শিখে নিচ্ছি। তো হাউ ডেয়ার ইউ স্পিক টু মি দ্যাট ওয়ে, মানে দ্যাট ওয়েভাবে কেন আমার সাথে কথা বললে, এটা রাগে বলতে পারো। তারপর তুমি একটা কোনো একটা করা নিষেধ করেছ, সেটা যদি করে ফেলে তাহলে এটা বলতে পারো যে হাউ ডেয়ার ইউ ডু দিস, তুমি এটা কেন করলে, বা এটা তোমার সাহস না যে তুমি, তোমাকে নিষেধ করেছি তারপর তুমি এটা করলে, কোন সাহসে ডু দিস। ওকে, আবার আমরা আরেকটা সেন্টেন্স দেখে নেই। তোমাকে কেউ চরম অপমান করেছে, চরম অপমান করা কিন্তু তার আসলে উচিত হয়নি, তো তুমি বলতে পারো যে কোন সাহসে তুমি অপমান করলে, বা আমাকে অপমান করলে, বা আমাদেরকে অপমান করলে, হাউ ডেয়ার ইউ ইনসাল্ট মি বা আস। ওকে, হাউ ডেয়ার ইউ ইনসাল্ট আস, আমাদেরকে কোন সাহসে তুমি অপমান করলে। তুমি স্কুলে একটা কাজ করেছো, যদিও সেটা খারাপ ছোট্ট একটা কাজ করেছো, সেটা তোমার এক ফ্রেন্ড সহপাঠী তোমার টিচারের কাছে গিয়ে তোমার নামে কমপ্লেন করলো। সো তুমি এখন ওকে বলতে পারো আগে গিয়ে যে তুমি কোন সাহসে আমার বিরুদ্ধে অভিযোগ করলে, এটা কিন্তু আমরা রাগে বলতে পারি। তো এটা কিভাবে হবে, যে হাউ, এটা একটা আমরা লিখি, হাউ ডেয়ার ইউ কমপ্লেন এগেনস্ট মি। ওকে, তুমি কোন সাহসে আমার বিরুদ্ধে কমপ্লেন করলে, তাই না? রাইট, অভিযোগ করলে, হাউ ডেয়ার ইউ কমপ্লেন এগেনস্ট মি। ওকে, তো এভাবে আজকে আমরা ডেয়ার দিয়ে অনেক কিছু তুমি বলতে পারো, অনেক সেন্টেন্স মেকিং করতে পারো। তো আজকে আমরা হওয়ার কারণে এবং মানে রাগের এই যে সেন্টেন্সগুলো ডেয়ার, এইগুলো কিন্তু আমরা শিখে ফেললাম। তো শুধু শিখলেই হবে না, বেশি বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু শেষ, মাথাতে কিন্তু উদা হয়ে যাবে। সো বেশি বেশি প্র্যাকটিস করবা এবং প্রতিদিনই চাইবা যে বলার জন্য যেগুলো এর আগে শিখেছো সেগুলো বারবার প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করলেই তোমার কিন্তু মুখের যে জড়তাটা কেটে যাবে এবং মানুষের সামনে ভয়গুলো কিন্তু কেটে যাবে। সো পাবলিক স্পিকিং কিন্তু এতটা ইজি না, রাইট? ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব। আর যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। আজকে এ পর্যন্ত, সবারই সুস্থ কামনা আশা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।